নামাজের ভিতরে আল্লাহর ওলিকে শরণ না করলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম না দিলে কিয়ামতের পরে পড়লো নামাজ হবে না। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল জাহান্নামের কষ্ট হবে যদি না থাকবে নবী ওলির ভালোবাসা। হুজুর কোন সুবহানাল্লাহ মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। সুয়ুতি এইচডি মিডিয়া সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা নামাজ কোন দিকে পড়েন জোরে বলেন, সাজদা কারে করেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলেম ভাইগণ আছেন, নোট করেন, রেকর্ড করেন, হাই খাই আমার বিরুদ্ধে সমালোচনা করবেন না। কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, আল্লাহ রাসুল যেই দিকে আমরা আছি, সেই দিকে লাইসাল বিররা আন্তহাল্লু উজুহাকুম, লাইসাল বিররা আন্তহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আপনারা সেজদা কোন দিকে করেন জোরে বলেন, কোন দিকে? পশ্চিম দিকে সেজদা দিয়া নামাজ পড়েন, কি পড়েন? আল্লাহ কো পশ্চিম দিকে সোয়াব নাই, পূবেও নাই, পশ্চিমেও নাই, পূবেও নাই। এই রাজনগরের মুসলমান মনোযোগ, সোয়াব দিব কে, সোয়াব দিব কে? নামাজ পড়তে বলেছে কে? নামাজ পড়তে আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়াতুজ যাকাত। মিশা কইলে ধরবেন, আকিমুস সালাত ওয়াতুজ দাও। সুবহানাল্লাহ বলেন। যদি নামাজ পড়তে বলতেন তো আরবি শব্দার্থ ইকরাবিস সালাত, পড়ো তোমরা সালাত প্রভুর নামে। খুব মনোযোগে বন্ধু, আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নবী বলে লা সালাতা ইল্লা বি হুজুরি কালব। সুবহানাল্লাহ বলেন। হুজুরি কালবে তো নামাজ হবে না। লাইসাল বিররা তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে নামাজ পড়ো সেজদা করো সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়ো সেজদা করো সওয়াব নাই। তাইলে এই পর্যন্ত যা পড়ছেন সব বিফল, এখন করবেন কি? আগামী দিন থেকে উত্তর দক্ষিণে ভরবেন, হবেনি না রে বন্ধু। না, মাস্টারি করবার আগে মাস্টার হইতে হবে, ডাক্তারি করবার আগে ডক্টর হইতে হবে, সর্দারি করবার আগে সর্দার হইতে হবে, ওয়াজ করবার আগে বক্তা হইতে হবে, কোরআন মুখস্থ পড়া শোনাইবার আগে হাফেজ সাহেব হইতে হবে, তাফসির করবার আগে মুফাসসির হইতে হবে, ফতোয়া লিখবার আগে মুফতি হইতে হবে, হাদিস বুঝাইবার আগে মুহাদ্দিস হইতে হবে, পশ্চিম দিকে সাজদা দিয়া সওয়াব পাইবার আগে ওলা কিন্নাল বিররামান আমানা বিল্লাহ, তুমি ইমানদার হইতে হবে। ইমানদার কিসের বিনিময়ে হবে? রাসূল বলেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, সওয়াব পাবে ইমানে, কিসে পাবে? এই দনের জন্য হজ ফরজ দোয়া আল্লাহর। আলেমগণ আছেন, নোট করেন, ধনীর জন্য হজ ফরজ, নামাজ কার জন্য ফরজ? আন্তাজি কইেন না, ফেস লাগাইেন না, হজ ফরজ ধনীর জন্য, রোজা ফরজ ইমানদারের জন্য, দুরুদ পড়া ইমানদারের জন্য, নামাজ পড়া ইমানদারের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আয়াতের অর্থ কি? আল্লাহ কো জিন এবং ইনসান দুটি যা সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। ইবাদত বহু প্রকারে আছে, তার মধ্যে একটা ধরলাম নামাজ। এখন নামাজ এ বন্ধুরে, আল্লাহ কো জিন এবং ইনসান দুটি যা সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য দুটি যা সৃষ্টি করেছি, একটা হলো জিন আর একটা হলো ইনসান। কি কি? একটা হলো জিন আর একটা হলো ইনসান। ইনসান শব্দের বাংলা অর্থ কি? জোরে কন, জোরে কন, মানুষ। আল্লাহ কো জিন এবং ইনসান বানাইছি, সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। ইনসান অর্থ মানুষ। হিন্দুরা কি?
ইহুদিরা কি, খ্রিস্টানরা কি, কাদিয়ানি কি, বৌদ্ধ কি, চামার কি, চান্ডাল কি, মেতর কি, মুসি কি, বাইদ্যা কি, ওরা কি নামাজ পড়বনি, ওরা কি নামাজ পড়বনি? না না, আল্লাহ কো পাঁচটা স্তম্ভের মধ্যে একটা হলো হজ। হজ ফরজ বানাইছি ধনীর জন্য, নামাজ ফরজ করেছি ইমানদারের জন্য। যরকম সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাসসাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। যরকম সুবহানাল্লাহ, নামাজ ফরজ কার জন্য, রোজা ফরজ কার জন্য, ইমানদার হবে কিসের বিনিময়? খুব মনোযোগ, নামাজ পড়লে নামাজি, রোজা রাখলে রোজাদার, হজ করলে হাজি, মাস্টারি পাস করলে মাস্টার, ডাক্তারি পাস করলে ডাক্তার, তাফসির জানলে মুফাসসির, ফতোয়া জানলে মুফতি, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস, কোরআন মুখস্ত জানলে হাফেজ সাহেব, ইমানদার হবে কিসের বিনিময়? বুখারীর প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠা সাহাসিত, তার ছয়টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যরকম সুবহানাল্লাহ, নবী বলে তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দন্দরদ তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। কি হব? আল্লাহ একবার, ইয়া রাসূল আল্লাহ, গড়ে গড়ে জালো, কিসের আলো? কিসের আলো? সুন্নিয়াতের আলো। সুন্নি জমাতের জন্ম রহমতের ভিতরে। সুন্নিদের জন্ম কোথায় কথা বলেন? সুন্নি জমাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসেবে জান্নাতি। সুন্নিদের জন্ম রহমতের, এই কারণে সুন্নির আর নবীর পক্ষে। রহমত নবী মুহাম্মাদুর, রহমত নবী মুহাম্মাদুর, এই কারণে সুন্নিরা অলির পথে। কার পথে? অলির পথে। ছিল না দুই পাতার মোল্লার দলে, অলি আল্লাহ কারে বলে? অলি আল্লাহ তারে বলে যার মুখে আল্লাহ নিজে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আরে অলিদের দরবারটাই হচ্ছে আল্লাহর দরবার। নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ না করলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না। নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম না দিলে কিয়ামতের পরে পড়লো নামাজ হবে না। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল জাহান্নামের কষ্ট হবে যদি না থাকবে নবী অলির ভালোবাসা। যরকম সুবহানাল্লাহ, নবীকে যতটুক ভালোবাসলে ইমানদার। তাফসিরে রুহুল বায়নের দশম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখে, আশ-শাইখু ফি কওমি কান্নাবি আবি উম্মাতি, রাসূল বলে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন, বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। আরো আসতে বলেন, মসজিদের ভিতরে হামাইয়া দুই মুখে যারা কথা বলে তারা কি বলে কথা বলেন? কি বলে? মুনাফিক বলে। ইন্নাল মুনাফিকিন ফিদ্দার কি আসপালে, আসমান থেকে একটা পাথর জমিনে আসতে 500 বছর রাস্তা অতিক্রম করে সময় লাগে 12 ঘন্টা। কয় ঘন্টা? জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছেড়ে দিলে নিচে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্থানটা কাফেরে পাইব, উপরের স্থানটা কাফেরে পাইব, নিচের স্থানটা মুনাফিকে পাবে। কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করব, নিচে গেলে মুনাফিকে হাইব। মুনাফিকের হাওয়ান কি হবে?
কাফেরের পায়খানা। মুনাফিক কারে বলে? দুই মুখে যারা কথা বলে। আমি সূরাটা পড়তেছি, বলইলে ধরবেন। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে নামাজ হবে না। দুই রাকাত নামাজের নিয়ত কইরা দাঁড়াইয়া কোন সূরাটা পড়েন আগে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমান মালি ইগা ওয়াইগা কানাস্তাইন। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, মালিক কওমিদ্দিন কিয়ামত দিবসের মালিক, ইগা কানাবুদু একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইগা কানাস্তাইন তোমার কাছে সাহায্য। সন্দেহ আছে? কোনো ভুল আছে? এ পর্যন্ত প্রশংসা কার করছেন? জোরে বলেন, কার করছেন? ঘরে পড়েন, রোডে পড়েন, খাটে পড়েন, ঘাটে পড়েন, মাঠে পড়েন, মসজিদের ভিতরে যেখানেই পড়েন, এ সূরা তো পড়বেন আগে নাকি? এ পর্যন্ত প্রশংসা আল্লাহর করার পরে আল্লাহ বান্দাকে ডেকে বলে, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আপনি আমি বলি ইহদিনাস সিরাতাল, কথা বলেন, কথা বলেন, ইহদিনাস সিরাতাল সিরাতাল লাযিনা, মিছা কথা কইছি না? ঠিক আছে, ওই পথে চালাও আমারে, যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও আমারে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। সুরায়ে ফাতেহার ভিতরে আল্লাহর কাছে বলছি মুখে, কি দিয়া বলছি? কথা বলেন, কি দিয়া বলছি? মুখে। এটা কোন পথ? এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? না, মিশকাতের সরা, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড, 620টা, কত বিশটা জোরে বলে, কত বিশটা? 620টা খুললে পাবেন এই পথ হচ্ছে চার তরিকার অলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ, এটা কার পথ? জোরে বলেন, কার পথ? অলি আল্লাহর পথ। এখন আসেন, অলি আল্লাহকে স্মরণ করছেন সূরা ফাতেহার মধ্যে, এখন নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে। দুই রাকাত নামাজ কমপ্লিট, তিন রাকাত নামাজ কমপ্লিট, চার রাকাত নামাজ কমপ্লিট করিয়া প্রথম সালামটা কোন দিকে ফিরান? দ্বিতীয়টা, প্রথম সালামটা কারে দেন? দ্বিতীয়টা কারে দেন? আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হলো নবীদের পক্ষ আর একটা হলো অলিদের পক্ষ, একটা নবীদের জগৎ আর একটা অলিদের জগৎ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা, নবীকে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী হবে, আলী হইতে অলি হবে, নবীদের পরের যুগটা অলির যুগ হবে। যেরকম সুবহানাল্লাহ, বর্তমান যুগটা কার যুগ? যেরকম কার যুগ? অলি আল্লাহ যারা মানে না, আসমানের নিচে জমিনের উপরে বাস করা তার জন্য জায়েজ না। বর্তমান পৃথিবীটা 356 জন শীর্ষস্থানীয় অলি আল্লাহ গণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ, খুব মনোযোগ। এখন প্রথম সালামটা দিতে হবে নবীর পক্ষে, দ্বিতীয়টা আসবে আল্লাহর অলির পক্ষে। খুব মনোযোগ, বসতে গিয়া ফ্যাস লাগাইয়েন না। শাশুড়ি ফুতেরে বিয়া কইরা নতুন বউ ঘরে আনছে, কি বউ? আইনা রাত্রে খাইতে বৈশাখ, কো বৌমা আইডা ফানে কইলাম রাত্রে বারে ফালাইও না। তো বৌমা কো কিরে গো মা, নতুন বউ বেডি তরবুজে ঢুজে না, কো কিরে গো মা, কো জানো না রাত্রে আইডা ফানি বারে ফালাইলে বাইক লোক কি, বাইক লোক কি শৈলা গেলে ও লোক কি ঘরের দুয়ার সারবে না, বলে বইরা রেখে দিও, রাত্র প্রভাত হইলে পানিটা ফেলে দিও। তো নতুন বিয়ের অনুষ্ঠান, খানা খাদ্যের অভাব নাই, এক বল বইরা রেখে দিছে থইয়া। রাত্র যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছ? কোন আমার যত্ন করে রেখে দিছি। শাশুড়ি মা কো পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও, কি চাইয়া, কি চাইয়া? আকলডে ইশারা বেক করলে, যাদের আকল আছে এরা ইশারাতে বুঝে, যাদের আকল নাই এরা কিয়ামত পর্যন্ত বাইরে এলে
কাম হইতো না, বাড়ির পাশে দিয়ে রাস্তা, রাস্তাটার দেওয়া এফারে ডাফালান লাগে, তো রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে না, বাইঙ্গা যদি কইয়া দেয় তত বউটা কি বুকানা চালা ধরা হইতো না, ইশারা দিয়ে কইছে ফানি ডাফালা এবার সময় মানুষ চাইয়া ফালাইও, বৌমা এক বল ফানি নিয়ে দাঁড়াইছে মানুষ আইয়ে না ফালাইতো ফালাইতো পারে না, বৌমা চিন্তা করে শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতাম, যদি মানুষ ছায়া না ফালাই শাশুড়ি কইব বড়া বিয়াদ, তাইলে কলঙ্কের মালা লইয়া বাবার বাড়ি যাইতেইব, টেনশন করতেছে হাতের রোগ টেনশন করতেছে, এক বোল পানি নিয়ে দাঁড়িয়ে আছে কি করব রে, মানুষ আইয়ে না ফালাইতাম পারি না, শাশুড়ি কত তো মানা হবে না, হঠাৎ করিয়া শুনতেছে ভদ্রলোক দুইটা সুজুতা ফাও দিয়া বিকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট ফিরিয়া টপ 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 আইতাছে, বৌমা ক এতক্ষণে ফানি ফালাই বাল লাইন ক্লিয়ার, সামনাসামনি যখন আইসে আস্তাবল ছাইড়া দিয়া আমার ডিউটি শেষ, বৌমা ডিউটি কি করছে শেষ করছে, ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লইছে, মুরব্বীরা কাইম হে বাবা চিল্লাও কা, ক চিল্লাইতাম না যাত্রা কইরা পথ দিছি, এ মহিলা দুই শহদিক কায়দা বলটা আমার উপরে সাইরা দিয়া কাপড়টি বরাই লইছে, মুরব্বীরা ক কি গো মা তুই কি দেখস নাই, ক বাজান আমি তো দেখেই ফেলাইছি, কোস কি কইরা শাশুড়ির আদেশ, এটা কার আদেশ কার আদেশ, শাশুড়ির আদেশে কি এইটা ছিল কি ছিল, শাশুড়ির আদেশে ছিল ইশারাতে যাতে মানুষের উপরে, শাশুড়ি বুঝ জানিছে মানুষের উপরে পড়ে, এখানে ফেস লাগাইছে বয়ে আরেকখানে ফেস লাগাইছে হুজুরে ওয়াজ করিয়া দোয়া করবে, দোয়ার আগে কইতেছে মুরব্বী বাবারা জামাইছে যদি আসে, জামাইছে যদি আসে দরজা বন্ধ করবে, তিনবার লাখাওলা পড়বে তারপরে দরজা খুলবে, নাইলে শয়তান ঘরের ভিতরে ঢুকবে, কি আইলে জামাইছ জামাইছ, জামাইছ আর জামাই কিন্তু এক জিনিস না, আগরতলা উগারতলা দুইতলা কি একতলা কথা কয় না কেন, জামাইছ যদি আসে দরজা বন্ধ করবে, তিনবার লাখাওলা পড়বে তারপরে দরজা খুলবে, নাইলে শয়তান ঢুকবে, ফার্সিতে আইমেরে কো জামাইস, কি কয় কি কয় আইম, আক কই আইম ফালা না তো দরজা বন্ধ করে না, হুজুরে কই দেশে জামাই সেলে বুড়া বেড়া বুঝ জানিছে জামাই এলে, বাড়ির গিয়া বিবেরে রাখাই কো শোন চন্ডী বলি কি হুজুরে দোয়ার আগে শেষ ওয়াজটা করছে আজকে একটা মূল্যবান ওয়াজ করছে, যদি হুজুর আজকে ওয়াজটা না করতো না পাইতাম তাহলে তো আগামী দিন শুরু যে জামাই বাড়ি থাকবো, শয়তান তো লইয়া ঘরের ভিতরে হামাইব, হুজুরে কয়ে দিছে জামাই যদি আইয়ে ঘরের ভিতরে ঢুকতে হবে, দরজা বন্ধ করতে হবে, তিনবার লাখাওলা পড়তে হবে তারপরে দরজা খুলতে হবে, নাইলে শয়তান ঢুকবে, আমি কিন্তু জামাই যেহেতু আইবো বাজার সদার করণ লাগবো, ফজর ফিরিয়া বাজারে যামু, তুমি কিন্তু তোমার ডিউটি পালন করে ঘরে ঢুকাই, বুড়া বেড়া ফজর ফিরিয়া বাজারে চলে গেছে সকাল 9টা 10টা বাজে, শাশুড়ি জ্যাঠা শালি তিনজনে উড়ানে কাজ করে, তো জামাই এক গ্রামও ঢুকছে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দৌড়াই গা কইতেছে দুলা ভাই আইতেছে দুলা ভাই, শাশুড়িও ঘরে ঢুকছে জ্যাঠাসও ঢুকছে শালিও ঢুকছে, তিনজনের তিন দরজা লক, তিন দরজা বন্ধ, দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, প্রথম দরজার মধ্যে কইছে এ দরজা কে, আমি আপনার শালি দুলা ভাই, ক দরজা হলো ক লা হাওলা ওয়ালা কুয়াত, আর আমি তোমার দুলা ভাই, ক লা হাওলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ, কয়বার হর্ত কইছে দুইবার পড়ার পরে বেড়া ক শাশু শালি মনো খিয়াল করে, পরের দুয়ারও কে আছে জিজ্ঞেসে এ দুয়ারও কে, ক আমি আপনার জ্যাঠা সেনা জামাই, আফা দরজা হলেন আফা ক লা হাওলা ওয়ালা কুয়াত, আগো আমি আপনার ছোট বোনের জামাই, কলা হাওলা ওয়ালা কথা লাগে, জামাই বিপদ পড়ছিনি, মানুষ যাই না বিয়া দিছে আজকে আমার শয়তান বানাই আল্লাহ হাওলা পড়তেছে, পরের দোয়ারে গিয়া এই দোয়ারকে আমি আপনার শাশুড়ি জামাই, আম্মা দরজা হলেন আম্মু কল্লা হাওলা ওয়ালা কথা লাগে, কই তো কইছে কেডা, আরে কই তো কইছে কে, শালিরও দোষ নাই জ্যাঠাসের নাই শাশুড়িরও নাই কিন্তু হুজুরেরও দোষ নাই, হুজুর কইছে জামাই আর বেড়া লাগাইছে জামাই, ফেসটা কই লাগছে দেখেন খুব মনোযোগ, এখন বেড়া ক মানুষ জেন্না বিয়া দিছে আজকে শয়তান বানে আল্লাহ আল্লাহ পরে যাইতে আছি, আজকে খবর আছে বউ তো রয়ে গেছে বাড়ি কই রয়ে গেছে, জামাই যাইছে বউ কিন্তু আনছে না, যাইতে আছে বেটা গরম হইয়া শাশুর বাজার থেকে বাড়ির ভিতরে ঢুকতেছে, শ্বশুর শাশুর জামাই দেখা হয়েছে, দেখা যাইছে শ্বশুরে দেখলে জামাই সালাম দিত না, সালাম টালাম কিস্তা নাই সবটি লাল করে যাইতেছে,
অবস্থা গরম দেখে সেরকম বাজান আই মিয়া বাজান মারাইয়েন না মানুষ জন্য বিয়া দিছেন আজকে আমার শয়তান বানাই আল্লাহ কাওলা বলে আমি শয়তান আইছি বুড়া বেটা কো ফেসটা কি আমি লাগাইছি দৌড়াই আরেক বেটা যে বুড়া বেটা গেছে হেবেটার কাছে গেছে আচ্ছা বাবা আমি তো ফেস লাগাইছি কি সে গত রাত্রে হুজুরের দোয়ার আগে কি কইছিল জামাই এলে দরজা বন্ধ করে আল্লাহ কাওলা বলতে কইছিল আই মিয়া জামাই এলে কো কি জামাই ছেলে জামাই কো জামাই কে রে কো আই মেরে কো আমি তো বিরাট ফেস লাগাইছি আমি তো কইছিলাম জামাই এলে হন তো তিনজনে দরজা বন্ধ করে লাখাওলা বসছে জামাই তো দৌড়াইতেছে সামনে আব্বা যত দোষ আমার রাগ করলে আমার উপরে করেন আপনার শালীরও দোষ নাই শাশুড়ি নাই জ্যাঠাশুড়ো নাই হুজুরে কইছে জামাই সেইলে পড়তাম আর আমি কইছি জামাই এলে পড়ত ফেসটা আমি লাগাইছি এখন দুই রাকাত নামাজ পড়া তিন রাকাত নামাজ পড়া বৈশা কি পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাম খাইলাম কই কোন মাদ্রাসা কোন ভার্সিটি কোন হাটে কোন বাজারে পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই পৃথিবীর কোনো ভার্সিটি আবিষ্কার হয় নাই এই চাঁদরার নাম কি রজব চাঁদের ২৬ তারিখ দিবাগত ২৭ রজনীটাকে কি বলে মেরাজের রজনী আল্লাহ দাওয়াত কইরা নবীরে নিছে আল্লাহর আরশে নিয়াশিরে ক কাবা কাউসাইন আও আদনা ও দোস্ত আরো কাছে আরো কাছে আরো কাছে সুবহানাল্লাহ বলেন আল্লাহর সমস্ত নূরানি পর্দা উঠাইয়া দিছে উঠাইয়া নবীজিরে একেবারে কাছে বসাইছে আমার নবীর একটা পশম মুবারক পরে নাই সুবহানাল্লাহ বলে কিন্তু মুসা নবী দেখতে গিয়ে আরজি করছিল রাব্বি আরনি মুসা আশেক আল্লাহ মাসুক একজন আশেক যখন আশেক হয়ে যায় মাসুকের জন্য তামাম পৃথিবীটা লিখে দিলে আশেক খুশি হবে না মাসুক রে পাইলে তার কিছু লাগে না মুসা নবী কো রাব্বি আরনি তুমি কেমন খোদা এক নজর দেখতে চাই আল্লাহ কো লান্তারানি সম্ভব না ৭০,০০০ নূরের পর্দার উপর থেকে আল্লাহ কথা বলে ৭০,০০০ নূরের পর্দার নিচ থেকে মুসা নবী কথা বলে আল্লাহ কথা মুসা শুনে মুসার কথা আল্লাহ শুনে কিন্তু মুসা আল্লাহরে দেখে না আর জি রাব্বি আর নি আল্লাহ কো আমি আরশে আজিম থেকে একটু নূরের তাজাল্লি নিক্ষেপ করব তোর পাহাড়ে তোমার দৃষ্টিশক্তি ঠিক থাকলে দেখবে তুমি আমারে ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে মাতার চুলের মতন সামান্য নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ করলো ৬ মাইল পর্যন্ত তোর পাহাড়টা পরে ছাই হয়ে গেল মুসা নবী ৪০ দিন বেহুশ সুবহানাল্লাহ বলেন মুসা দেখতে পারে নাই ৬ মাইল পর্যন্ত পুইরা ছাই হয়েছে যে ছাইগুলি বর্তমানে সুরমা সুবহানাল্লাহ বলেন কিন্তু মুসা নবীর দেখা নসিব হয় নাই আর আমার নবীরে আল্লাহর সমস্ত নূরানি পর্দা উঠাইয়া একবারে কাছে বসাইছে যেরকম সুবহানাল্লাহ একটা পশম মুবারক পরে নাই কাছে নিয়ে কো দোস্ত এত কাছে কিরে আনছি জানেন কো কিরে কো প্রত্যেকটা সৃষ্টিকে আমার সই চামি স্বরূপ দিয়েছি তার রূপ দিয়েছি কিন্তু আপনার রূপ আপনার সুরত আমার ইচ্ছা আমি দেই নাই আপনি যা চেয়েছিলেন তা আমি দিয়েছি যেরকম সুবহানাল্লাহ আপনার চেহারা মোবারক কেমন ঠোঁট মোবারক কেমন গাল মোবারক কেমন নাক মোবারক কেমন চোখ মোবারক কেমন দেখতে আমি কাছে এনেছি নিয়ে আসে রেক বন্ধু যদি বন্ধুর বাইর যা তো কিছু নিয়ে যা না বিয়াই বিয়াই বাইর গেলে কি খালি যা না কিছু নিয়ে যা তো বন্ধু বন্ধুর বাইর গেছে আল্লাহ কো কি আনছেন দোস্ত খালি আসি নাই তুই আনছেন কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাম ওয়াতু আত্তাইবা সুবহানাল্লাহ বলে আমি খালি আসি নাই আপনার জন্য কিছু নিয়ে আইছি আল্লাহ কো আপনি দিছেন আমারে আমিও দেব আমিও দেব আমিও দেব আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক এই কথাটা কে বলছে জোরে বলেন কে বলছে জোরে বলেন কে বলছে আল্লাহ এখন নবী এক শুধু আমারে রহমত বরকত শান্তি বর্ষিত করলে দিলে হবে না আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে যারা সালিহিন হবে যারা হক্কানি ওলি আল্লাহ হবে তাদেরকেও তোমার সালামের মধ্যে সামিল রাখতে হবে পরক্ষণে কি পড়েন আমি যদি কই তো তুমি চাইব আসসালামু আলাইনা আসসালামু আলাইনা ইবাদিল্লাহ সালেহীন কারা আই ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন যুরকন সুবহানাল্লাহ মসজিদের ভিতরে
সুরায়ে ফাতেহার মধ্যে স্মরণ করছেন, তাশাহুদের পরে সালাম দিছেন, বাইরে কোন শিরিক বেদাত। যাইও না ওলিদের দরবারে, যাইও না মাজারে, যাইও না মুর্শিদের দরবারে, যাইও না পীরের দরবারে, এই মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে। আল্লাহ নবীর দিদার মিলে গো এ কথাটা মসনবীর বোর না তোমরা জানো না। সুবহানাল্লাহ, বলে গত রাত্রে পাবনা একটা প্রোগ্রাম করছি, পাবনা আরেকটা করছি শাহজাদপুর, শাহজাদপুর শাহজাদপুর নামটা কি দিয়ে হয়েছে জানেন? পাগল শামসুদ্দিন তিব্রিজি, সুবহানাল্লাহ বলেন, পাগল শামসুদ্দিন তিব্রিজি রহমাতুল্লাহ খিয়ালের মাজারের মাহফিল গেছে গত রাত্রে। আমি একটা বাজে ওর প্রোগ্রাম শেষ করে ওইটাতে গেছি, তিনটা পর্যন্ত প্রোগ্রাম কমপ্লিট করে ওখান থেকে রওয়ানা দিছি, দিনের একটা বাসায় আসছি, প্রত্যেকটা রজনীতে দুইটা প্রোগ্রাম, আগামী 11 ফেব্রুয়ারি আমার দরবারে বাৎসরিক উরুষ সারারাত্রব্যাপী, বাংলা ভারতের অসংখ্য বলিদান আসবে বাৎসরিক উরুষে, বাড়ি দেয় ঘরের কাজ চলতেছে, ওগুমা উজাগরের ভিতরে আছি। আগামী দিন একটা প্রোগ্রাম কুমিল্লা বরুড়া, একটা হলো আমাদের চার গাছের পাশে চন্দ্রপুর, এভাবে প্রত্যেকটা রজনীতে দুইটা তিনটা করে প্রোগ্রাম। এরপরের দিন একটা হলো গাজীপুর পাকাশিয়া, আর একটা হলো নরসিংদী রায়পুরা, এবার প্রত্যেকটা রাত্রে দুইটা প্রোগ্রাম করতে হয়, ঘুম ঘুম আসে না বাবা, রাত বড় দিন ছোট, খুব মনোযোগ দেন। ওখানে যাইয়া শুনলাম, এর আগেও প্রোগ্রাম করে আসছি, ওখানে আরেকজন কলি আছে 360-এর একজন, হজরত মকদুম শাহ, হজরত মকদুম শাহ ইমিনি রহমাতুল্লাহ খিয়ালাই, যেরকম সুবহানাল্লাহ, হজরত মকদুম শাহ ইমিনি রহমাতুল্লাহ খিয়ালের মাজারটা পশ্চিম পাশে, শামসুদ্দিন তিব্রিজির মাজারটা এ কোণারে, তো ওনার মাজারের সামনে বসে আমি আলোচনা করছি। পাগল শামসুদ্দিন তিব্রিজি হচ্ছে মকদুম শাহ ইমিনির ওস্তাদ, সুবহানাল্লাহ বলেন, শুধু মকদুম শাহ ইমিনির ওস্তাদ না, 73টা শক্তিশালী উডের বোঝাই কিতাবী এলেমের আলেম, যিনি ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি, এবং 5000 হাদিসের হাফেজ যিনি ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি, ওনারও ওস্তাদ তিনি, যেরকম সুবহানাল্লাহ। নামটা হচ্ছে পাগল শামসুদ্দিন তিব্রিজি, এই শামসুদ্দিন থেকে নাম আসছে শাহজাদপুর, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর একজন অলির নামের সাথে নামটা রাখছে শাহজাদপুর, ওনার দরবারে মাহফিল ছিল।